নমস্কার এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সব থেকে বড় খবর যেটা, সেটা হচ্ছে 2011 সাল থেকে 2024 সাল অব্দি যত ওবিসি সার্টিফিকেট জারি করা হয়েছে সেই সমস্ত কিছু বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। এবং কলকাতা হাইকোর্টের এই রায়ের ফলে প্রায় 5 লক্ষ সার্টিফিকেট বন্ধ বা বাতিল হয়ে যাচ্ছে। এই ভিডিওতে সম্পূর্ণ কেস স্টাডি করব এই রায় সম্পর্কে, যে কলকাতা হাইকোর্ট কেন এই রায়টা দিল, এর প্রভাব কি পড়বে, এবং ওবিসি সার্টিফিকেট যে জারি করা হয় সেখানে কি নিয়ম মানা হয়নি যার জন্য পশ্চিমবঙ্গ সরকারের উপরে এইরকম একটা রায় দিল কলকাতা হাইকোর্ট। তোমরা ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখো, অনেক কিছু জানতে পারবে এখান থেকে। এবং পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ যে সমস্ত নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, সেইগুলো আমি আলোচনা করছি পরপর, যেগুলো এই চ্যানেলের প্লেলিস্টে, কারেন্ট টপিক এই প্লেলিস্টে পেয়ে যাবে। অবশ্যই এই প্লেলিস্টটা দেখো, যারা দেখোনি, নিচে ডিসক্রিপশনে এই প্লেলিস্টের লিঙ্ক থাকবে। এছাড়া অন্যান্য প্লেলিস্টে তোমরা আমার বানানো সমস্ত ক্লাস দেখতে পারবে, যার লিঙ্কও আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখছি। 2010 সালের পর থেকে তৈরি হওয়া প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। এবং এইটা অ্যাকচুয়ালি একটা মামলা হয়েছিল প্রায় 14 বছর পর, ফাইনালি এই মামলার রায় এখানে দেওয়া হয়েছে। এখানে প্রথমেই একটা কথা ক্লিয়ার করে নিই, যে যারা 2010 সালের পর থেকে এই ওবিসি সার্টিফিকেটের মাধ্যমে চাকরি পেয়েছে তাদের চাকরি বহাল থাকবে, বা ইতিমধ্যে যারা এই ওবিসি সার্টিফিকেট দিয়ে চাকরির যেটা রিক্রুটমেন্ট চলছে, কারেন্ট রিক্রুটমেন্ট চলছে, সেখানে যদি জমা দিয়ে থাকে তাহলে তাদের সেইটাও কমপ্লিট করা হবে। কিন্তু ভবিষ্যতে নতুন করে এই ওবিসি সার্টিফিকেট ব্যবহার করা যাবে না। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থা, এই ডিভিশন বেঞ্চ এই নির্দেশটা দিয়েছে যে 2010 থেকে, মানে 2011 থেকে অ্যাকচুয়ালি 2024 অবধি অনগ্রসর শ্রেণীভুক্ত না হওয়া সত্ত্বেও প্রচুর মানুষকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যে কারণে কলকাতা হাইকোর্ট এই রায়টা দিয়েছে, এগুলো বাতিল করে দিয়েছে। 2012 সালে মমতা ব্যানার্জি সরকার নতুন একটা আইন নিয়েছে, যেটার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস আদার দেন শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব রিজার্ভেশন অফ ভ্যাকেন্সিস ইন সার্ভিসেস অ্যান্ড পোস্ট অ্যাক্ট 2012। এখানে যে ধারাগুলো ছিল, ধারা 2H, ধারা 5, 6 এবং 16, এইগুলোকেই অসাংবিধানিক হিসাবে বাতিল করা হয়েছে। তো আমাদের বেসিক্যালি জানতে হবে এই একটা কি, এবং কিভাবে একটা রাজ্যে শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব এই সমস্ত বা আদার ব্যাকওয়ার্ড ক্লাস যারা রয়েছে তাদেরকে চিহ্নিত করা হয়, এবং কিভাবে তাদের জন্য রিজার্ভেশন তৈরি করা হয়, যেটা এখানে মানা হয়নি। পশ্চিমবঙ্গে 2011-র আগে প্রায় 37টা ক্লাস ছিল যাদেরকে ওবিসি মানা হয়েছিল, এবং এই ওবিসি যারা ছিল তাদেরকে তখন, মানে 2011-র আগে যারা ছিল তাদেরকে প্রপার নিয়ম মেনে করা হয়েছে বলে বলেছে হাইকোর্ট। কিন্তু 2010 সালে সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের যারা এক্সপার্ট রয়েছেন তাদেরকে একটা রিপোর্ট তৈরি করতে বলেন। এই রিপোর্টটাতে জানতে চাওয়া হয়েছিল যে রাজ্যে যারা পিছিয়ে রয়েছেন, অনগ্রসর রয়েছেন, তাদের সম্পর্কে একটা তালিকা তৈরি করা, তাদের অবস্থা সম্পর্কে পর্যবেক্ষণ করা ইত্যাদির মাধ্যমে একটা রিপোর্ট বানাতে বলা হয়। এটা একটা অন্তর্বর্তী রিপোর্ট ছিল, প্রপার রিপোর্ট ছিল না, এবং এই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তীকালে যখন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হন, তার সরকার ওবিসি এ, ওবিসি বি এরকম দুটো সাব ক্যাটাগরি তৈরি করে ওবিসির আন্ডারে, এবং সেখানে 10% রিজার্ভেশন দেওয়া হয় ওবিসি এ বিভাগের অধীনে যারা রয়েছে তাদের জন্য। বেসিক্যালি ওবিসি এ তে মুসলিমদের বেশিরভাগ এখানে রিজার্ভেশন দেওয়া হয়েছে, অন্যদিকে ওবিসি বি কে 7% রিজার্ভেশন দেওয়া হয়।
এইভাবে ক্যাটাগরি করা হয়। তার সাথে সাথে অনেক নতুন ক্লাসকে ওবিসি ক্যাটাগরির মধ্যে আনা হয়। প্রথমে 66টা নতুন, আগে যা ছিল তার সঙ্গে 66টা নতুন ক্লাসকে ওবিসির আন্ডারে নিয়ে আসা হয়। এইভাবে টোটাল 108টা সম্প্রদায় ছিল যারা ওবিসি ট্যাগ পেয়ে যায়, যার মধ্যে 53টা ক্লাস হচ্ছে মুসলিম ছিল, এবং ধীরে ধীরে আরো অনেক ক্লাসকে এখানে অ্যাড করা হয়। বেসিক্যালি এই অবধি যেটা বুঝতে পারলাম যে বামফ্রন্ট সরকারের আমলে যে অন্তর্বর্তী রিপোর্ট পেশ করেছিল সেই রিপোর্ট অনুযায়ী এই সাব ক্লাস এবং এক্সট্রা যে সমস্ত ক্লাসকে অ্যাড করা হয় তাদেরকে এখানে চাকরির ক্ষেত্রে সংরক্ষণ বা অন্যান্য ক্ষেত্রে সংরক্ষণের ব্যবস্থা করা হয়। কিন্তু প্রবলেমটা হচ্ছে এইভাবে একটা অন্তর্বর্তী রিপোর্টের মাধ্যমে এরকম ক্যাটাগরি করা যায় না। কোনো রাজ্যের সরকার যদি ওবিসিদের জন্য আলাদা ক্যাটাগরি তৈরি করতে চায় বা ওবিসি যে লিস্ট এক্সিস্টিং লিস্ট রয়েছে তাতে নতুন কোনো ক্লাসকে অ্যাড করতে চায়, তার কিছু রুলস রয়েছে। সংবিধানের আর্টিকেল নাম্বার 16(4) এখানে এই সম্পর্কে বলা হয়েছে, যদি কোনো সরকার, কেন্দ্র সরকার বা রাজ্য সরকার মনে করে যে নতুন কোনো ক্লাসকে ওবিসি সার্টিফিকেট দেওয়া উচিত, তাদেরকে ওবিসি অন্তর্ভুক্ত করা উচিত, সেইটা তারা করতে পারবে, সেটা তাদের হাতে রয়েছে। কিন্তু তার জন্য একটা প্রপার সিস্টেম রয়েছে। ফার্স্ট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যাদেরকে এখানে ওবিসি অন্তর্ভুক্ত করার কথা হচ্ছে, যে সমস্ত ক্লাসকে, যে সমস্ত সম্প্রদায়কে, ফার্স্টে তাদের একটা সার্ভে করতে হবে। সার্ভে কি জন্য? যে তারা অ্যাকচুয়ালি পিছিয়ে রয়েছে কিনা, তারা প্রাচীন কাল থেকে আগে থেকে অ্যাকচুয়ালি সমস্যার মধ্যে ছিল কিনা, এবং এই সার্ভেটা প্রপার কোনো একটা সংস্থা করবে। সেই সংস্থা সার্ভে করার পর একটা রিপোর্ট পেশ করবে, এবং এই রিপোর্টটা যাবে একটা কমিশনের কাছে, যেটা সংবিধানে আমাদের রাজ্যে, প্রত্যেকটা রাজ্যে এবং সেন্ট্রাল গভর্নমেন্টে রয়েছে, যেটাকে বলা হয় ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন। এবং এই যে রিপোর্টটা পেশ করা হচ্ছে, যে সংস্থা এটা সার্ভেটা করছে সমস্ত কিছু কন্ডাক্ট করবে এই ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন। তারপরে এই ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনের মাধ্যমে এই রিপোর্টটা গিয়ে পৌঁছবে কোথায়? পার্লামেন্টে, বা যদি সেটা রাজ্য সরকারের মানে রাজ্যে হয় সেক্ষেত্রে সেটা চলে যাবে বিধানসভাতে, এবং তারপরে ফাইনালি এই যে রিপোর্টটা পাস হয়ে যে সমস্ত ক্যাটাগরি, যে সমস্ত ক্লাসকে, সম্প্রদায়কে ওবিসি মুক্ত করার কথা হচ্ছে তাদেরকে করা যেতে পারে। কিন্তু আমাদের এখানে যেটা হয়েছে, একদম প্রথমেই বলে এলাম যে একটা অন্তর্বর্তী রিপোর্টের মাধ্যমে সরকার ডাইরেক্ট লেজিসলেচার প্রসিডিওরের মাধ্যমে এই যে নিয়মটা সেটা বানিয়ে দিয়েছে। অর্থাৎ আমাদের সংবিধানে যেভাবে বলা রয়েছে সেইভাবে করা হয়নি, ডাইরেক্ট একটা রিপোর্টের ভিত্তিতে সেগুলো করে দেওয়া হয়েছে এবং তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা চাকরির ক্ষেত্রে হোক বা অন্যান্য ক্ষেত্রে দেওয়া হয়েছে। এখানে সার্ভে প্রপার করা হয়নি যে এরা সত্যি পিছিয়ে রয়েছে কিনা, বা এখানে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন তারাও অন্তর্ভুক্ত ছিল না। কলকাতা হাইকোর্ট এই জন্য রিপোর্ট এখানে তাদের জাজমেন্টে বলেছে যে ওবিসি ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট 1993 অনুযায়ী নতুন তালিকা তৈরি করতে হবে, অর্থাৎ যে প্রপার প্রসিডিওর রয়েছে সেই অনুযায়ী ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে এখানে ইনভলভ হতে হবে। যে সমস্ত ক্লাস যতজনই এখনো পর্যন্ত রয়েছে তাদের সেই সমস্ত সম্প্রদায়ের অ্যাকচুয়াল এটা প্রয়োজন কিনা সেটা দেখা হবে, দেখতে হবে, তারপরে নতুন তালিকা প্রস্তুত করতে হবে, এবং সেই নতুন তালিকা বিধানসভাতে পেশ করে পাস করে ফাইনালি এই ওবিসি সার্টিফিকেট দেওয়ার যে প্রক্রিয়া সেটা করতে হবে। এই অবস্থাতে আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি বলেছেন যে তিনি এইটা কলকাতা হাইকোর্টের যে আদেশ সেটা মেনে নেবেন না। এবার প্রবলেম হচ্ছে কোর্টের নির্দেশ যে কোনো ব্যক্তি, যে কোনো গভর্নমেন্টকে মানতে বাধ্য। এবার কোর্টের যদি নির্দেশ তার কারোর পছন্দ না হয়
লোয়ার কোর্টের নির্দেশ যদি পছন্দ না হয় তাহলে হতে পারে আমরা হায়ার কোর্টে যেতে পারি। এবং সেখানে এখানেই তৃণমূল সরকারের তরফ থেকে মমতা ব্যানার্জি বলেছেন যে রাজ্য সরকার কি করবে, এই যে জাজমেন্টটা নিয়ে যাবে সুপ্রিম কোর্টে। এবার সুপ্রিম কোর্ট যদি এইটাকে বহাল রাখে তাহলে কিছু করার নেই, সমস্ত ওবিসি সার্টিফিকেট বন্ধ হয়ে যাবে এবং যেরকম প্রসিডিওর বলা হয়েছে তার মাধ্যমে নতুন করে ওবিসি সার্টিফিকেট জারি করতে হবে। কিন্তু যদি সুপ্রিম কোর্ট এটাতে স্টে লাগিয়ে দেয়, অর্থাৎ সুপ্রিম কোর্ট যদি বলে যে না কলকাতা হাইকোর্ট যেটা বলেছে সেটা সঠিক নয়, তাহলে এখন যে প্রসেস চলছে সেই হিসাবেই চলবে। তো আপাতত এখন দেখার যে রাজ্য সরকার এই ব্যাপারটাকে নিয়ে সুপ্রিম কোর্টে যায় কবে এবং সেটার কি রায় আসে। আশা করছি তোমরা বুঝতে পারলে যে কলকাতা হাইকোর্ট কেন এই রায় দিয়েছে এবং এর পিছনে মেন কারণ কি ছিল। তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কি মতামত এই বিষয়ে। এর সাথে সাথে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে দেওয়া বেল আইকন অবশ্যই টিপে দিও। তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, বা দাজিকে একাডেমি চ্যানেল সার্চ করলে তোমরা এই চ্যানেলটা পেয়ে যাবে। এছাড়াও তোমরা ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে মেসেজ করতে পারো যদি তোমাদের কিছু বলার থাকে। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য।